15 days replacement any problem jodi two times keep button jodi press kora lage tahole amaderke information dite hobe amra confirmation e apnaderke oi surprise ta debo change eta dekhte tab er moto but eta tab noy eta hocche laptop ebong display tao 360 degree rotate sathe apnar ekbare slim black king bola jay apni dekhte pacchen je khub gorgeous black color ebong kono jaygay shading nei mane wall body te ekhi color ache assalamu alaikum viewers to shobaike abaro amontron janacchi notun aro ekti video te to amra kintu ajke ghurte ghurte chole aslam eta hocche gadget BD71 তো মূলত আপনারা দেখছেন অলরেডি আমাদের পেছনে কিন্তু ল্যাপটপের সমাহার তো এখানে আপনারা সকল ধরনের ল্যাপটপই পেয়ে যাবেন HP এর কালেকশন রয়েছে Dell এর কালেকশন রয়েছে Lenovo তো অবশ্যই রয়েছে পাশাপাশি Acer এরও কালেকশন রয়েছে আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে মাসুদ রানা ভাই তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে সর্বনিম্ন বাজেটটা শুরু হচ্ছে 20000 টাকা থেকে শুরু আমরা যেটা আমরা আপনারা জানেন যে আমরা আসলে ভাঙাড়ি বিক্রি করি না প্রথম আচ্ছা আচ্ছা ভাঙাড়ি বিক্রি করেন না আসলে অনেক জায়গায় আসলে মানে আমরাও শুনি যে ভাই এমন ল্যাপটপ পাওয়া যায় দেখা যাচ্ছে কাস্টমার নিয়ে আসলে এগুলো ইউজ করতে পারে এটা এরকম হতে পারে যে মনে করেন আমার কান ছাড়িয়ে আরেকজনের পায় লাগাই দিল এটা আসলে ধরনের মানে ল্যাপটপ আসলে তারা সেল করে না তো সেক্ষেত্রে আপনার ল্যাপটপ যারা কিনবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনবেন কারণ অনেকে 2000 টাকা কমের জন্য একটা কম দামি একটা ল্যাপটপ নিয়ে যায় পরে দেখা যাচ্ছে আর ইউজ করা যায় আমি যারা ল্যাপটপ ইউজার এই মুহূর্তে ল্যাপটপ সবাই সব মানুষের প্রয়োজন তো আমি সবাইকে একটা কথা বলবো আমার মানে শপকিপার হিসেবে নয় আমি আমার সাজেশন হিসেবে এজ এ ফ্রেন্ড হিসেবে বলবো যে আপনি 10,000-15,000 এরকম টাকা যদি বিনিয়োগ করেন তাহলে এটা টাকা এটা অর্জন করতে আপনাকে পরিশ্রম করতে হয়েছে এবং আপনার ঘাম ঝরাতে হয়েছে তো এই টাকাটা জলে না দিয়ে আরেকটু বাড়িয়ে এক মাস পরে কিনবেন তাও ভালো তবে ভালো কিছু কিনবেন ভালো কিছু অবশ্যই তো আমরা সবাইকে আসলে রিকোয়েস্ট করব যেহেতু আপনার কষ্টের টাকা আপনি অবশ্যই যাচাই বাছাই করে যেখান থেকে আপনার ভালো মনে হয় আপনারা সেখান থেকে কিনবেন তো বর্তমানে গ্যাজেট বিডিতে আমরা রয়েছি মিরপুর 10 নাম্বার একবারে ফলপট্টি এসি পরিবহন মানে আমরা এসি পরিবহন এখানে সবাই চিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস সবাই চিনি এটার একবারে সাতের বিল্ডিংটা আর মেট্রো রেলের পিলার নাম্বার ধরে আসলে 251 নাম্বার পিলার 251 নাম্বার পিলারে দাঁড়াবেন দাঁড়া একবারে সামনে তাকাবেন দেখবেন যে গ্যাজেট বিডি 71 এর খুব চমৎকার একটা সাইনবোর্ড দেয়া রয়েছে আর তারপরেও যদি কারো চিন্তে অসুবিধা হয় ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন তো বর্তমানে কি কি কালেকশন রয়েছে গ্যাজেট বিডি 71 এ সেটাই আজকের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করি পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে এপাশে রয়েছে মাসুদ রানা ভাই তো মাসুদ রানা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দিবেন অবশ্যই বলবো আমি প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গ্যাজেটবিডি 71 এর তরফ থেকে আর হচ্ছে সাইফুল এক্সপ্রেসের তরফ থেকেও আমি আমার অন্তরে অন্তরস্থল থেকেই মানে শুভেচ্ছা জানাচ্ছি যারা ভিউয়ার আছেন সাইফুল এক্সপ্রেসের তাদের জন্য আর আজকে উনি চলে আসছেন আপনারা জেনে গেছেন অলরেডি গ্যাজেট বিডি 71 এবং এই গ্যাজেট বিডি 71 এর এই মুহূর্তে যারা আসতে চান আমাদের কাছ থেকে ল্যাপটপ ক্রয় করতে চান তারা কিভাবে আসবেন ঢাকার যে কোনো লেন থেকে মিরপুর 10 গোল চত্বরে নেমে ফলপটির গলি বেয়ে একটু সামনে আসলে পাবেন মেট্রো রেলের 251 নম্বর পিলার আর এই পিলারের সামনে তাকাইলেই মানে পশ্চিম সাইডে তাকাইলে দেখতে পাবেন গ্যাজেট বিডি 71 এর প্রোফাইল বক্স এবং ওই বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের শোরুম অবস্থিত গ্যাজেট বিডি 71 সাপ্তাহিক 7 দিনই খোলা থাকে আপনাদের আমাদের সপ্তাহে 7 দিন খোলা থাকে এবং সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে আচ্ছা সবার জন্য বর্তমানে কি কি ধরনের ল্যাপটপ আপনারা সেল করছেন আমাদের কাছে সব ধরনের ল্যাপটপই আছে আপনি চাইলে প্রিমিয়াম আছে আপনার মিডিয়াম যেগুলো আছে মানে যারা এর মধ্যে থাকে মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকে তাদের আছে এবং লো প্রাইস আছে লো প্রাইসের ভিতরে একবারে লো প্রাইস নয় আমরা এই মুহূর্তে গ্যাজেট বিডি 71 থেকে 20,000 থেকে শুরু করছি মানে 20,000 টাকা হচ্ছে মিনিমাম রেঞ্জ মিনিমাম প্রাইস আচ্ছা আচ্ছা তো সেটা আমরা আপনাদেরকে দেখাবো আর মানে ভিডিও শুরুতেই দেখাবো আমরা কোনটা 20,000 টাকায় বিক্রি করছি আচ্ছা তো তাহলে আমরা একটু শুরু করি ল্যাপটপ কিছু দেখি কারণ ল্যাপটপের এখানে মোটামুটি আসলে আমরা কিছু ল্যাপটপ দেখাবো সব দেখাতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো মাসুদ রানা ভাই আজকে কোনটা দিয়ে আমাদের আমি প্রথমে একটি কোরাই 5 এর প্রসেসরের একটি ল্যাপটপ যা রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন আমাদের কাছে যাদের রেঞ্জ 20,000 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি Dell এর একটি মডেল এবং এটার মডেল নাম্বার হচ্ছে Dell Latitude 3330 আচ্ছা 3330 কোরাই 5 এর থার্ড জেনারেশন আচ্ছা আচ্ছা 4GB RAM এবং 500GB SSD 500GB হার্ড ডিস্ক দিয়ে তৈরি করা আছে এটার কনফিগারেশন এবং প্রাইসটাও খুব চিপ
যারা রিজনেবল প্রাইজের মধ্যে খুঁজছেন আমাদের এটা 19900 থেকে 20900 এর মধ্যে পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা 19900 থেকে 20900 কন্ডিশন আমি আপ টু বটম দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা কন্ডিশনগুলো আপনারা একটু দেখেন সেক্ষেত্রে আপনারা সামনাসামনি এসে দেখলে আরো বেটার বেটার আচ্ছা ওকে তো ঢাকার ভিতরে বাইরে কাস্টমারদেরকে আপনারা কিভাবে সার্ভিসগুলো প্রোভাইড করেন আমরা ঢাকার ভিতরে যারা আছে তারা আমাদের শোরুমে আসে মূলত আমরা ঢাকায় হোম ডেলিভারি দেই না ইভেন হচ্ছে যারা ঢাকার বাইরে এই মুহূর্তে যারা ঢাকার বাইরে গ্যাজেট 71 থেকে ল্যাপটপ ক্রয় করতে চাচ্ছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে তাদেরকে বলবো আমাদের হটলাইনে যোগাযোগ করবেন আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 01711070922 এবং 01911 681831 এই নম্বরে কল করলে পাবেন এছাড়াও আছে আমাদের ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে আমাদের সাথে ইনবক্স করতে পারেন মেসেজ তো এখানে আমি অ্যাড্রেস বলে দিচ্ছি www.facebook.com/gadgetbd71rana/ এই অ্যাড্রেসে যুক্ত হতে পারেন আমাদের সাথে এবং জানতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের কাছে আছে কিনা আচ্ছা আচ্ছা ওকে তো আমরা নেক্সট আরো কিছু ল্যাপটপ দেখব তো নেক্সট আমরা আরো একটি রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেখাবো যেটি আপনার একবারে 20 রেঞ্জের ভিতরে যারা 20000 এর ভিতরে খুঁজছেন তাদের বাজেট 20000 টাকা তারা হচ্ছে ডেল ডেলের এই ল্যাপটপটা দেখতে পারে এটা ডেল ল্যাটিটিউড সিরিজের এবং ডেল ল্যাটিটিউড এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড 3340 আমাদের কাছে কোরাই 3 এর প্রসেসর দিয়ে আপনার 4GB RAM এবং 320GB হার্ড ডিস্ক দিয়ে করা আছে এবং 4GB RAM 320GB হার্ড ডিস্ক আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে আপনার 4th gen এবং 5th gen দুইটাই আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা তো 4th gen এর প্রাইসটা আমি আপনাদেরকে বলছি 18900 থেকে 19900 এর মধ্যে এবং 5th genটা হচ্ছে 19900 থেকে 20900 এর মধ্যে 20900 টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা ওকে এর নেক্সট আরো কিছু এরপরে নেক্সট আমরা এই মুহূর্তে যারা মিনি ল্যাপটপ খুঁজছেন মানে একবারে ডিসপ্লে ছোট যারা চাচ্ছেন সবাই চায় ছোট ল্যাপটপ ক্যারি করার জন্য বেস্ট একটি ট্রাভেল ল্যাপটপ ক্যারি করার জন্য অফিশিয়াল ইউজের জন্য বেস্ট একটা ল্যাপটপ হতে পারে HP এর ল্যাপটপটা এটার মডেল কনফিগারেশন এটার মডেল আমি বলে দিচ্ছি HP এলিটবুক 820G3 আচ্ছা 820G3 এবং এটা কোরাই 5 এর 6 জেনারেশন 8GB RAM এবং 256 SSD দিয়ে মানে বুঝতেই পারছেন ছোট হলেও কনফিগারেশনটা হাই আচ্ছা আচ্ছা মানে ছোট মরিসের ঝাল বেশি লাইক এরকম আর কি ওকে এটা তো এটার প্রাইস আমরা রেখেছি 27900 থেকে 28900 এর মধ্যে মানে এই সপ্তাহে আমাদের যে প্রাইসগুলো আপডেট হয়েছে এবং যেগুলো মানে চলমান আছে গত সপ্তাহের সাথে সেগুলোও বলে দিচ্ছি আপনাদেরকে তো জাস্ট এরপরে আমি আরও একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে HP-র আপনার আচ্ছা HP কোরাই 3-র যাদের রেঞ্জ 20 থেকে 25 এর মধ্যে আচ্ছা i3 একটা ল্যাপটপ i3 এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে একটা জিনিস আমি বলবো আপনাদের এই দেখাতে যেটা হলো আমরা ফুল ফ্রেশ কন্ডিশন এবং এ গ্রেডের ল্যাপটপ বিক্রি করে থাকি গ্যাজেট বিডি 71 এ আচ্ছা 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 এবং ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন আমাদের কাছে আর এটির মডেল হচ্ছে HP প্রোবুক 440 মানে 440G3 G3 আচ্ছা আচ্ছা কোর i3 6th জেনারেশন 4GB RAM এবং 500GB হার্ড ডিস্ক এর সাথে আপনি যেটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন আপনারা এবং যে গ্রাফিক্স আছে এটা তো ইউজ করতে পারছেন সাথে কি পাচ্ছেন আপনার ডুয়েল স্টোর RAM এবং আপনার স্টোরেজের SSD এবং আপনি হার্ড ডিস্ক দুটো লাগাতে পারেন এবং চাইলে আপনি দুইটাই SSD লাগিয়ে ইউজ করতে পারেন আচ্ছা তো যাই হোক এই ল্যাপটপটি আপনার আমাদের প্রাইস রেঞ্জ হচ্ছে 24900 থেকে 25900 এর মধ্যে আচ্ছা ওকে প্রাইসটাও আপনারা জেনে গেলেন ওকে যদি জানতে চান আসলে যে এই 25900 আর 24900 হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আসলে কি এই এর ভিতরে কি ঢোল খঞ্জনির বাজনা আছে তো আমি একটু বলবো কারণ আমিও একটু কনফিউশনে আছি যে আসলে না ভাই 24900 বা 25900 ক্লায়েন্ট এটাকে বুঝতে হবে এক্স্যাক্টলি আমি বলতে চাচ্ছি এটা যে বিটুইন টু পার্টি নেগোসিয়েশনস বিফোর সেল দিস প্রাইস রেঞ্জ আচ্ছা আচ্ছা মানে দেখা যায় দামাদামি করে এই প্রাইসের মধ্যে আপনাদেরকে থাকতে হবে এবং সেটা হচ্ছে আমাদের কন্ডিশনের উপর কোনোটা হয়তো দেখা যাচ্ছে একটু আউট ফ্রেশ কন্ডিশন থাকে মাইল আছে আউটলুকে যেটা মানে ইয়ে হয়ে গেছে স্লো হয়ে গেছে যেটা গুড লুক আছে সেটা আমাদেরকে এই প্রাইজের মধ্যে থাকতে হবে তো গাইস এরপরে আমি আপনাদেরকে দেখাবো আরেকটি ল্যাপটপ যেটি এই মুহূর্তে সবচেয়ে পপুলার ল্যাপটপ আচ্ছা বর্তমান সময়ে সবচেয়ে মানে সবার ক্রাশ বলা চলে এটা হচ্ছে আমরা জানেনি যে তারপরে মডেল বলবো কনফিগারেশন বলবো প্রাইজও বলবো আপডেট আছে গত সপ্তাহের সাথে চলমান আছে এই এই মাসে আমাদের এই মানে এই সপ্তাহে এই প্রাইসটা পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে এই HP এলিটবুক 840G3
আচ্ছা 840Z3 সবার পরিচিত একটা ল্যাপটপ, এটার কনফিগারেশন কি রয়েছে? আমাদের কাছে টাইপ দুইটা আছে, একটা হচ্ছে টাচ এন্ড টাইপ, একটা আছে অনলি টাইপ। তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হলো শুধু টাইপ, এবং এটার কনফিগারেশন কোর i5 এর 6 জেনারেশন, 8GB RAM, 256 SSD। আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারছেন প্রাইস কত বলবো। আরেকটা বিষয় মাসুদ রানা ভাই, সবাই যে ল্যাপটপ কেনার ক্ষেত্রে যেটা চিন্তা করে যে ভাই ল্যাপটপ কিনবো, আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন? গ্যারান্টি ওয়ারেন্টি তো ঝাঁকাল দিচ্ছি, সবচেয়ে বেশি দিচ্ছি প্রয়োজনে, সেটা হলো আমি বলে দিচ্ছি 15 days রিপ্লেসমেন্ট এনি প্রবলেম। যদি 2 times কিপ বাটন যদি প্রেস করা লাগে তাহলে আমাদেরকে ইনফরমেশন দিতে হবে, আমরা কনফার্মেশনে আপনাদেরকে ওই সারপ্রাইজটা দেবো চেঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং যদি আমাদের কাছে কোয়ান্টিটি না থাকে সেক্ষেত্রে কি হবে, আপনার সাথে আমার মানে পরে আবার একটা নেগোসিয়েশন হতে পারে, সেটা আপনি চাইলে ল্যাপটপ পরিবর্তন করতে পারেন, আবার যদি না চান তাহলে আপনি টাকা রিটার্ন নিয়ে যাবেন। আচ্ছা, খুবই চমৎকার ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে। আচ্ছা ওকে, এরপরে আমরা নেক্সট কিছু আরেকটু যদি আপডেটেড কিছু দুই একটা আপডেট আমি অবশ্যই দেখাবো। আমাদের কাছে প্রিমিয়াম আছে, বলেছি আগে ভিডিও শুরুতে যে প্রিমিয়াম আছে, মিডিয়াম আছে এবং লো প্রাইসগুলো দেখাইলাম। আচ্ছা, তো এখন আমি মিডিয়ামে আছি। তো এরপরে যারা বিগ ডিসপ্লে খুঁজছেন, বড় ডিসপ্লে মানে 15.6, মানে 15.6 ইঞ্চি ডিসপ্লে যেটা আপনি পাচ্ছেন আমাদের কাছে, এটা স্মার্ট একটি মডেল। আচ্ছা আচ্ছা, স্মার্ট মডেলটি আমি আপনাদেরকে বলছি, HP EliteBook 850G3। আচ্ছা, এবং আপনি দেখলে মানে আশ্চর্য হয়ে যাবেন যে 15.6 মানে ডিসপ্লে মানে সবচেয়ে বৃহত্তম মানে আইটনের যে ল্যাপটপটি, এটা হচ্ছে আপনি ক্যারি করতে পারবেন সহজে, খুবই স্লিম একটা ল্যাপটপ হবে। হ্যাঁ, আর এটার কনফিগারেশন আছে কোর i5 এর 6 জেনারেশন, 8GB RAM এবং 256 SSD দিয়ে। প্রাইস কেমন রাখছেন? প্রাইস হচ্ছে আমাদের 34,900 থেকে 35,900 এই রেঞ্জের মধ্যে। আচ্ছা আচ্ছা, এই রেঞ্জের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ওকে, চমৎকার। তো এরপরে এই মিডিয়ামের ভিতরে আরো কিছু দেখাচ্ছি আপনাদের, লিনোভো। আচ্ছা আচ্ছা, লিনোভোর মধ্যে চলে গেলাম আমি এই মুহূর্তে, HP থেকে অনেকগুলো দেখালাম, আরো দেখাবো HP। তো এখন যেটা দেখছেন HP নয়, এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এক্স অন কার্বন না, এটা আমাদের থিংকপ্যাড T460S। আচ্ছা ওকে, আমাদের কাছে দুইটা কনফিগারেশন করা আছে, একটা হচ্ছে কোর i5 এর 6 জেনারেশন, 12GB RAM এবং 256 SSD। 12GB RAM দিয়ে? 12GB RAM। আচ্ছা আচ্ছা, রেঞ্জটা বুঝতেই পারছেন স্পিডটা কত দিবে আমাদের, আসলে লিনোভো মানেই তো একটা মানে ক্রাশ। আচ্ছা আচ্ছা ওকে, যাই হোক, এটার ব্যাকলাইট কিবোর্ড এবং এগুলো আর বলা লাগে না, মানুষ চিনে জানে সবই জানে। এই অবস্থায় প্রাইস কেমন রাখছেন? এটা আমরা যেটা হচ্ছে T460 12GB RAM, এটা রাখছি আমরা 33,900 থেকে 34,900 মধ্যে, এবং আমরা আরেকটা প্রাইস রাখছি যারা 8GB RAM দিয়ে আছে আমাদের কাছে, এটি হলো আপনার 32,900 থেকে 33,900। চাইলে যার যেটা প্রয়োজন আপনার ওইটা কালেক্ট করতে, ইউজাররা যেটা লাইক করেন। আচ্ছা আচ্ছা ওকে, তো এরপর আমি ডেলে চলে গেলাম আরেকটি ডেলের ল্যাপটপ দেখানোর জন্য। আচ্ছা, ডেলের আমরা একটা ল্যাপটপ দেখি, আরেকটি মিডিয়াম যারা এই মুহূর্তে খুঁজছেন আমাদের, মানে 20-30,000 রেঞ্জ যাদের আছে। আচ্ছা আচ্ছা, তাদের জন্য এই মডেলটি ব্ল্যাক কুইন, ব্ল্যাক কিং বলা যায়। আপনি দেখতে পাচ্ছেন যে খুব গর্জিয়াস ব্ল্যাক কালার এবং কোনো জায়গায় শেডিং নেই। আচ্ছা আচ্ছা, মানে ওয়াল বডিতে একই কালার আছে। ওকে, এবং ফ্রেশ কন্ডিশন। এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড E7450। এটা কোর i5 এর 5th জেনারেশন, 4GB RAM এবং HDD স্টোরেজ করা আছে 500GB। আচ্ছা আচ্ছা, তো এটার রেঞ্জ হচ্ছে প্রাইস রেঞ্জ 28,900 থেকে 29,900। জাস্ট গত সপ্তাহ থেকে এটা 1,000 টাকা কমে গেছে। আচ্ছা, কমে গিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আবারও বলে নিব, সারা বাংলাদেশ থেকেই কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি ইউজারদেরকে একটা কথা বলবো। আচ্ছা আচ্ছা, সেটা বেস্ট, মানে মাঝে মাঝে আমাদের ইউজাররা যারা মানে ল্যাপটপ কাস্টমাররা ভুল করে ফেলেন, সেটি হলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশন অন ডেলিভারিতে ল্যাপটপ পাঠিয়ে থাকি দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে যারা ভালো সিকিউরিটি নিয়ে নেয়, যেসব কুরিয়ারগুলো ভালো সিকিউরিটি নেয় তাদের মাধ্যমে। আর আমার গ্যাজেট B71 এর তরফ থেকে AJR বেশি ভালো সিকিউরিটি দিচ্ছে এই মুহূর্তে আমাকে, তো আমি AJR এর মাধ্যমে পাঠাই। আর AJR এর মাধ্যমে পাঠানোর পরে আপনারা উঠাবেন কীভাবে? কন্ডিশন চার্জ প্লাস কুরিয়ার চার্জ। এবং আমাকে যখন মানে ঢাকার বাইরে থেকে অর্ডার করে জেলা, বিভিন্ন জেলা উপজেলা থেকে, তখন আমাকে 1,000 টাকা অ্যাডভান্স বিফোর মানে আপনার অর্ডার কনফার্ম করার জন্য, যেটাই নেন, ধরেন 30,000 টাকার একটা ল্যাপটপ আমি নিলাম, আমাকে আগে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে।
অ্যাডভান্স করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে কুরিয়ার সার্ভিসগুলো যেভাবে নিচ্ছে যে পার মানে 1000 এর 10 টাকা হচ্ছে সার্ভিস চার্জ নেয়, তো এই সার্ভিস চার্জের অনুযায়ী তাদেরকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে কুরিয়ার কন্ডিশনের একটা চার্জ থাকে, সেটাও দিতে হবে। আচ্ছা ওকে, নেক্সট আমরা এই নেক্সট আরেকটি চলে যাচ্ছে, সেটা হচ্ছে এসআর এর, যারা বিগ ডিসপ্লে খুঁজছেন এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, এসআর এর একটা ল্যাপটপ আমরা, এসআর এর বিগ ডিসপ্লে এসআর ES575। আচ্ছা আচ্ছা ওকে, এসআর এর ভিতরে, এসআর এর ভিতরে বিগ ডিসপ্লে দিয়ে। আচ্ছা আচ্ছা, এটাও এটাও হচ্ছে আপনার কোর i3 6th জেনারেশন, 4GB RAM এবং 256 SSD দিয়ে করা আছে, SSD দিয়ে জাস্ট স্পিড এর জন্য। আচ্ছা আচ্ছা, ইভেন এই ল্যাপটপটি আপনার 15.6 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এবং প্রাইসটাও খুব রিজনেবল পাচ্ছেন, যারা 20 থেকে 30 এর মধ্যে নিতে চান 15.6 ইঞ্চি, তাদের জন্য আমাদের এটা প্রাইস রেঞ্জ করা আছে 25,900 থেকে 26,900 এর ভিতরে আপনারা পেয়ে যাবেন এসআর এই ল্যাপটপটা। ওকে হ্যাঁ ওকে, এরপরে আপনাদের G3 দেখিয়েছি, আমাদের আরেকটা কারিশমা আছে, আমাদের কাছে আছে G4, HP Elite Book এর G4। আচ্ছা আচ্ছা, G4 টাও কিন্তু রয়েছে, দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে কিন্তু, এবং এটার মডেল আমরা আবারও বলি HP Elite Book 840G4। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোর i5 এর 7th জেনারেশন, 8GB RAM, 256 SSD দিয়ে কনফিগারেশন, প্রাইসটাও খুবই হাতের নাগালের ভিতরে, সেটা হচ্ছে 33,900 থেকে 34,900 এর মধ্যে পাচ্ছেন আমাদের কাছে এই HP G4 চমৎকার এই ল্যাপটপটি। ওকে আচ্ছা, তো এরপরে আমি আরও একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর একটু ওল্ড মডেল। আচ্ছা আচ্ছা, একটু কমের ভিতরে অনেকে চায়, যারা T440P। আচ্ছা T440P, এবং এটির হচ্ছে ফ্যাসিলিটি হচ্ছে ডুয়েল ব্যাটারি। আচ্ছা আচ্ছা, ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাওয়া যাবে, ডুয়েল ব্যাটারি, এবং লিনোভো মানে জানেন যে ব্যাটারি ব্যাকআপের মানে বস বলেছেন ভাই। এটা কনফিগারেশন কোর i5 এর 4th জেনারেশন, 4GB RAM এবং HDD করা আছে 500GB দিয়ে। আচ্ছা আচ্ছা, চাইলে ডুয়েল স্টোর আছে, চেঞ্জ করে নিতে পারেন, ফিঙ্গার ফ্যাসিলিটি আছে, ব্যাকলাইট কিবোর্ড আছে, এভরিথিং। 14 ইঞ্চি ডিসপ্লে আছে। প্রাইস কেমন রাখছেন এটার? প্রাইস রাখছি আমরা 24,900 থেকে 25,900, 24,900 থেকে 25,900 মোটামুটি এই প্রাইসে আপনারা পেয়ে যাবেন। এরপরে চলে যাচ্ছি প্রিমিয়াম, প্রিমিয়াম গুলো দেখানোর জন্য, প্রিমিয়াম দেখে শেষ করবো। আচ্ছা প্রিমিয়ামে, প্রিমিয়ামে কারিশমা আছে বস। আচ্ছা আচ্ছা, প্রিমিয়ামে কি কারিশমা? তবে তারপর প্রথমে প্রিমিয়ামের ভিতরে যে রিজনেবল যেগুলো আছে সেগুলো দেখাই। এটি হচ্ছে আচ্ছা মেটাল বডি দিয়ে একটা ল্যাপটপ, এটার হচ্ছে আপনার HP ব্র্যান্ডের, মডেলটা হচ্ছে 1040 G3, এটার আপনার টাচ অ্যান্ড টাইপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের কাছে নন টাচও আছে, শুধু টাইপ যেটা সেটা পাচ্ছেন, এবং স্মার্ট টাচ প্যাড, ফিঙ্গার ফ্যাসিলিটি, ব্যাকলাইট কিবোর্ড এবং ডিসপ্লে 14 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, সাথে পাচ্ছেন কি কনফিগারেশন কোর i5 এর 6th জেনারেশন, 8GB RAM, 256 SSD দিয়ে, এবং আরেকটাই পাচ্ছেন কোর i7 এর 7th জেনারেশন, 16GB RAM এবং 512GB হার্ড ডিস্ক। আচ্ছা হার্ড ডিস্ক দিয়ে, হার্ড সরি 512GB SSD দিয়ে। আচ্ছা, SSD দিয়ে পাচ্ছেন আমাদের কাছে এই ল্যাপটপগুলো। তো আমি প্রাইস বলছি এখন এই মুহূর্তে, টাচটা পাচ্ছেন আমাদের কাছে 38,900 থেকে 39,900 এর মধ্যে, এবং নন টাচটা পাচ্ছেন যেটা কোর i5 এর। আচ্ছা আচ্ছা, কোর i5 এর প্রসেসর দিয়ে যেটা আছে এটা পাচ্ছেন, যেটা নন টাচ, যেটা শুধু টাইপ সেটা পাচ্ছেন শুধু 37,900 থেকে 37,900। আচ্ছা আচ্ছা ওকে, তো মোটামুটি এটা আপনারা যারা টাচ দরকার টাচ নিতে পারবেন, যারা নন টাচ দরকার যারা নন টাচ নিতে পারবেন। আরও একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে আছে কি ফিঙ্গার ফ্যাসিলিটি আছে, আরো একটি ফ্যাসিলিটি আছে যেটা হচ্ছে ব্যাক সাইডে ক্যামেরা পাচ্ছেন, ফ্রন্টে ক্যামেরা পাচ্ছেন, দুইটা ক্যামেরা, এবং যেটা হচ্ছে কি ছিঁড়ে ফেলবেন এভাবেই। ওকে, ম্যাগনেটিক সিস্টেমে আবার নিজে নিজে লেগে যাবে, চাইলে নিতে পারেন। এটার মডেল হচ্ছে HP Elite X2। আচ্ছা আচ্ছা, এবং খুবই কমন একটি এই মুহূর্তে চলছে, কমন যারা একটু এর ভিতরে প্রিমিয়ামের ভিতরে ইউজ করতে চান তাদের জন্য এটা বেস্ট একটি ল্যাপটপ, এবং এটার কনফিগারেশন করা আছে কোর i5 এর 7th জেনারেশন, 8GB RAM, 256 SSD দিয়ে। আচ্ছা, তো প্রাইসটা 42,900 থেকে 43,900 এর ভিতরে, এই কারিশমা জাদু। আচ্ছা, এটা আপনারা ভাষা দিলে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। আচ্ছা, তো চমৎকার এই ল্যাপটপটা আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। গেল, এরপর দেখাবো আপনাদেরকে আরেকটি, যেটি আমাদের কাছে টু টাইপস আছে, দেখাবো
আচ্ছা আচ্ছা এটি হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন একটু ভাঙাচোরা করে দেখি আচ্ছা আচ্ছা ওকে দেখেন এই যে এটা দেখছেন একটা আস্ত ল্যাপটপ এরপর আস্তে 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 এরকম খুলে যায় কি হচ্ছে ফোল্ড হয়ে যাচ্ছে Core i5 এরপরে আরেকটা কনফিগারেশন আছে সেম মডেলের এবং সেম দেখতে তো এটা হচ্ছে Core i7 এর 7 জেনারেশন 16GB RAM এবং 512GB যেটা SSD করা আছে তো এটার প্রাইস হচ্ছে 55900 থেকে 56900 এর মধ্যে আচ্ছা তো যাদের যেমনটা প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন এরপরে আরো একটু বড় ডিসপ্লে মানে আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যেটি আরেকটি মডেল আমাদের কাছে আছে আচ্ছা হ্যাঁ এটা প্রোবুকের যারা বিগ ডিসপ্লে প্রোবুক চাচ্ছেন এই মুহূর্তে আচ্ছা 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 ওকে তাদের জন্য আমাদের কাছে আছে 450G4 মডেল ASP প্রোবুকের এবং এটা কনফিগারেশন করা আছে Core i5 এর 7 জেনারেশন 4GB RAM এবং ডুয়েল স্টোরেজ করাই আছে অলরেডি 128GB SSD দিয়ে 500GB হার্ড ডিস্ক দিয়ে আচ্ছা 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 এবং সাথে কি কি পাচ্ছেন ফিঙ্গার ফ্যাসিলিটি ব্যাকলাইট কিবোর্ড এবং ডিসপ্লে হচ্ছে 15.6 ইঞ্চি যারা গ্রাফিক্সের কাজ করেন এই মুহূর্তে তাদের জন্য এটা খুব বেস্ট একটি ল্যাপটপ হবে বলে মনে করছি এবং আমাদের প্রাইসটা অনেক হাতের মধ্যে 35900 থেকে 37900 এর মধ্যে আচ্ছা আচ্ছা রিজনেবল প্রাইসের মধ্যে রাখছি আচ্ছা এবং এরপরে আমাদের কাছে আরেকটি কারিশমা আছে দেখাবো আপনাদেরকে Core i7 এর 6 জেনারেশন 8GB RAM 256 SSD মানে 840G3 আচ্ছা আমাদের কাছে 840 এই যে জাতীয় ল্যাপটপটির বিভিন্ন মানে ভার্সন আছে আমাদের কাছে এটা পাচ্ছেন কি Core i7 এর 6 জেনারেশন 8GB RAM 256 SSD দিয়ে পাচ্ছেন 840G3 আচ্ছা প্রাইস এবং এটার প্রাইসটা হচ্ছে 34900 থেকে 35900 এর মধ্যে আচ্ছা 34900 থেকে 35900 এর ভিতরে পেয়ে যাবেন এরপর আরো একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এই G3 এর মধ্যে আচ্ছা কারিশমা মানে গ্যাজেট ব্রি 70 অনেক কি কি আছে একটু কল্পনা করুক মানুষ একটু চিন্তা করুক এটা হচ্ছে 840G3 বাট এটা হচ্ছে টাচ এন্ড টাইপ আচ্ছা টাচ এন্ড টাইপ হবে ওকে যারা টাচের ভিতরে চাচ্ছেন এই দেখা যাচ্ছে ল্যাপটপটি দেখতে পারেন তো এই ল্যাপটপটির কনফিগারেশনও সেম Core i5 এর 6 জেনারেশন 8GB RAM 256 SSD কিন্তু প্রাইসটা কি খুবই রিজনেবল 34900 থেকে 35900 এর মধ্যে আচ্ছা আচ্ছা আমাদের কাছে পাচ্ছেন এটা এরপরে গাইস মানে ভিডিও বেশি লং করব না আমরা আপনারা দেখতে আছেন আমাদের ভিডিও তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ মানে প্রকাশ করছি কৃতজ্ঞতা তো যাই হোক এরপরে আমাদের কাছে যেসব মডেল পাবেন সেগুলো আমি এক নজরে মানে এক দমে বলে দিচ্ছি আমাদের কাছে পাবেন হচ্ছে 840G2 আচ্ছা আচ্ছা এলিটবুকের 840G2 টাচ অ্যান্ড টাইপ এছাড়া পাচ্ছেন মানে আপনার মানে অন্যান্য যেগুলো আছে লিনোভো থিংকপ্যাড আমাদের কামিং সুন আসছে যে মানে কামিং সুন যেটা আছে আমাদের অন দ্য ওয়ে সেটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের ভিতরে যারা এক্সন কার্বন খুঁজছেন তাদের এটা আমরা দিতে পারবো হ্যাঁ আচ্ছা তো এরপরে সবচেয়ে বিগ বাজেটে যারা আছেন মানে 50 এর উপরে যাদের বাজেট তাদের জন্য একটি ল্যাপটপ আমি দেখাচ্ছি লাস্ট আমরা এটা দেখাবো ওকে আচ্ছা এটার মডেল নাম্বারটা কি ভাই এটার মডেল হচ্ছে HP MT44 আচ্ছা MT44 ওকে আর এটা হচ্ছে ইন্টেল ইনসাইডের নয় মানে এটা আপনার প্রসেসর ইন্টেলের নয় আচ্ছা আচ্ছা আমি আপনাদের একবার আনবক্স করে দেখাচ্ছি ফুল আমাদের কাছে ব্র্যান্ড নিউ কন্ডিশন করা আছে আচ্ছা আচ্ছা ব্র্যান্ড নিউ কন্ডিশন বাট নট ব্র্যান্ড নিউ এটা ইউজ ল্যাপটপ এবং আমাদের কাছে সমস্ত পেপার্স টু এভরিথিং সব আছে এবং অরিজিনাল চার্জার থেকে শুরু করে এভরিথিং সবই আছে তো পাচ্ছেন এটির ডিসপ্লে 14 ইঞ্চি ডিসপ্লেতে পাচ্ছেন টাচ অ্যান্ড টাইপে এবং কিপ্যাড মানে HP MT44 আচ্ছা আচ্ছা HP MT44 আউটলুকটা দেখবেন খুবই জোস কিন্তু জোস একটি ল্যাপটপ আর এটি হচ্ছে আপনার AMD Ryzen 3 দিয়ে AMD Ryzen 3 এই মুহূর্তে আমাদের কাছে পাচ্ছেন কি আমরা একটু এগিয়ে আছি AMD Ryzen 3 দিয়ে তো এটার আপনার কনফিগারেশন আছে AMD Ryzen 3 প্রসেসর এবং 8GB RAM এবং SATA SSD নয় এটা আছে আপনার BMT SSD দিয়ে করা আছে 512
এবং প্রাইসটাও খুব রিজনেবল আমাদের কাছে পাচ্ছেন মাত্র 49,900 থেকে 50,900 এর মধ্যে। আচ্ছা আচ্ছা, তো মাসুদ রানা ভাই আমরা তো অনেক আসলে ল্যাপটপের কালেকশন দেখলাম, সেক্ষেত্রে সারা বাংলাদেশেই আপনারা ডেলিভারি দিয়ে থাকেন কাস্টমারদেরকে, আর যারা ইজি লোকেশনে আসতে চায় সর্বশেষ আবারও একটু আমাদেরকে বলে দিবেন কেউ যদি। লোকেশনটা খুবই সহজ, মিরপুর 10, ঢাকার যে কোনো লেন থেকে মিরপুর 10 এ এসে ফলপটির গোলেপে একটু সামনে আসলে পাবেন কুরিয়ার সার্ভিস রোড, আর সাথে আগের বার বলেছি কোনটা পিলার নাম্বার 51 নম্বর প্লেয়ার। আচ্ছা, 251 নম্বর প্লেয়ারে এসে দাঁড়িয়ে যদি পশ্চিম দিকে তাকান সোজা দেখতে পাবেন প্রোফাইল বক্স গ্যাজেট 71, আর এখানে ওই বিল্ডিংটার দ্বিতীয় তলাতে আমাদের শোরুম অবস্থিত। তো চলে আসতে পারেন ঢাকাতে যারা আছেন, এবং ঢাকার বাইরে যারা আছেন কল করতে পারেন অর্ডারের জন্য, আমরা আপনাদের ল্যাপটপ সহি সালামতে আর কি পৌঁছে দিব আপনাদের ফাইনাল ডেস্টিনেশনে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্যাজেট বিডি 71 এর ভিডিওর সাথেই থাকবেন, এবং সাইফুল এক্সপ্রেস, মানে বুঝতেই পারছেন কোনটা, সাইফুল এক্সপ্রেসের ভিউয়ার আপনারা যারা আছেন তাদের বললাম, যারা নতুন হচ্ছেন তাদেরকে কি বলবো, সাইফুল এক্সপ্রেসের সাথেই থাকবেন, তাইলে নতুন নতুন ব্লগসে নতুন নতুন আইটেম দেখতে পাবেন। এবং তো মাসুদ রানা ভাইকেও আসলে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ ধরে এত চমৎকার চমৎকার ল্যাপটপ দেখানোর জন্য। তো যারা আসলে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ভিজিট করতে পারেন, আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের ল্যাপটপটি গ্যাজেট বিডি 71 থেকে পেয়ে যাবেন।